রব্বে কাহনাত বলেন নামুন বান্দা বন্ধ তো কোনো অস্তিত্বই ছিল না যাইবা একটু ছিলাম মিম্মা ইম্মাহিন দুর্গন্ধময় নাপাক পানি ছিলাম সলবি আবি কাওয়া ইবি উম্মিক আমার বাবার পিঠে আর আমার মায়ের সিনার মধ্যে ছিলাম রব্বে কায়নাত বলেন আখরজিতু আমি বের করেছি জামা ফি বতনী উম্মিক তোমার মায়ের পেটের মধ্যে একত্র করেছি গোসাই ফিল গেসা পর্দা দিয়ে আবরণ দিয়েছি ফি সালাসি জুলুমাত তিনটা অন্ধকারের মধ্যে এরপরে মানুষ সুম্মা রব্বাইতু। আসমান দেখো সীতা আয়াম ছয় দিনে কমপ্লিট করেছি সমস্ত সৃষ্টি কুন ফায়াকুন বলে বানিয়েছি কিন্তু মানুষ সুম্মা রব্বায়িত তোমাকে যখন বানিয়েছি তখন আমার নিজের হাতে আমি তোমাকে বানিয়েছি আমার হাতের ছোঁয়া যখন লেগেছে তো মা আম মাহিনা নাপাক পানিটা সুম্মা দামা রক্ত পরিণত হয়েছে আবার সোয়া লাগছে তো সুম্মা মুদগ পিণ্ডতে পরিণত হয়েছে আবর্ষ তো সুম্মা ইজামা হাড্ডিতে রূপান্তরিত হয়েছে ও কাসাইতু আলাইহি লাহমা এই হাড়ির উপর দিয়া আমি নিখুঁতভাবে গোস্তের আবরণ চড়িয়ে দিয়েছি হাই হায় এখানে শেষ নয় রব্বে কায়নাত বলেন এখানেই শেষ নয় যখন সময় ঘনিয়ে আসলো ফাইদা তাম্মাত ফাইদা তাম্মাত যখন সময় পরিপূর্ণ হয়ে গেছে দশ মাস দশ দিন হয়ে গিয়েছে আমি তোমার মায়ের পেটের ভিতরে সন্তান রাখার যে একটা থলে আছে সেখানে ফেরেশতা পাঠিয়ে দিয়েছি তুমি যখন দুনিয়ার মধ্যে আসবা ফাউ হাই তু মালাকাল হাম। আমি তখন ওহি পাঠিয়েছি ফেরেশতার কাছে আর ফেরস্তাদেরকে বলেছি ও ফ্রিস্তারা তোমরা তোমাদের পাতল পরটাকে বিছাইয়া দাও আখর জুতো আলেহির রকিক জগতের মানুষ নারী পুরুষ নির্বিশেষে যুবক যুবতী শিক্ষক ছাত্র ব্যবসায়ী নন ব্যবসায়ী চাকুরিজীবী নন চাকুরীজীবী যে যেই লাইনেরই হন না কেন রব্বে কায়না বলতেছেন দুনিয়ার মধ্যে যখন আমি আর আপনি আসছি তো ফেরেশতার পাতলা ডানার উপর দিয়া রব্বে কায়ে আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে এনেছেন আল্লাহ একবার এখানেই শেষ নয় মোহতারাম হাজিরিন রব্বে কায়ে বলেন যখন তুমি দুনিয়ার মধ্যে আসছো তো দুনিয়ার মানুষ খুশিতে বাঘবাকুম পায়রা যদি কেউ খাবার রান্না করে চাচি মামি খালা ফুফু খাবার থুয়েই তোর বলে ভাতি যা হয়েছে আগে এক নজর দেখে আসি খাবার রান্না পরে করব। সবাই আপনার জন্য পাগল পাড়া হয়ে যায় রব্বে কায়েনাথ বলে ভালোবাসার বন্ধন আমি আল্লাহ ও জাল তু ও জাল তুল ও ও জাল হ্যাঁ না এই ভালোবাসার বন্ধন আমি সৃষ্টি করে দিয়েছি আমি আর আপনি যখন দুনিয়ার মধ্যে আসছি দুই দিন চার দিন যদি প্রসাব না করি বাবা মা প্রেশান হয়ে যায় এলাকাবাসী চিন্তার মধ্যে পড়ে যায় হসপিটাল মাথার উপরে উঠে যায় বাচ্চা আসলো তো আচ্ছা আসলো দুই চার দিন প্রসবও করে না পায়খানাও করে না বাচ্চা আসলো দুই চার দিন প্রসাব হয় না পায়খানা হয় না কারণ কি আল্লাহ তালা বলেন ও আম্বাইতুল্লাহ কাইনে রক ই ফি তোমার ভালোবাস তোমার মায়ের বুকের মধ্যে ভালোবাসার দুইটা পাতলা রক আমি রব্বে কায়েনা জারি করে দিয়েছি হায় বলতেছিলাম আমাদের কোনো অস্তিত্বই ছিল না চলেন নিয়ে যাই রব্বে কায়নাথ বলেন কুংতা সগীরা তুমি বড়ই ছোট ছিল কুংতা জাহিলা তুমি বড়ই অজ্ঞ ছিলা কুংতা দফা তুমি বড়ই দুর্বল ছিল আমাদের দুর্বলের চিত্র রব্বে কায়নাথ তুইলা ধরছেন ফালা এলাকা ইয়াদুন তামতিস একটা সময় ছিল হাত ছিল ধরতে পারতাম না ওয়ালা এলাকা উদুন তাসমা, কান ছিল বটে কিন্তু শুনতাম না ওয়ালা এল্যাখা আইনুন তাংজুর চক্ষু ছিল দেখতাম না ওলা এল্যাখা রিজরুন তামসি পা ছিল চলতে পারতাম না ওয়ালা এলাকা আকলুন তুমায়yiz মুস্তিস্কো ছিল ভালোমতো যাচাই বাছাই করতে পারতাম না ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার কলব ছিল কিন্তু অনুধাবন করতে পারতাম না ফাকাত তাতাহাররাক শুধু একটু নারাচারা করতে পারতাম ডান বাম ডান বাম এর বেশি কিছুই করতে পারতাম না আর এখন যখন মুয়াজ্জিন ডাকে হাইয়্যা আলাস সালাহ হাইয়্যা আলাল ফalah নামাজের দিকে আসো কল্লানের দিকে আসো কথা বললে তো রাগ করবেন পায়ে হাত রেখে বলি জগতের প্রতিটা মানুষ নারী পুরুষ যুবক যুবতী ছাত্র শিক্ষক ধনী গরিব কালা ধলা সকলের মুখে একটা শব্দ ব্যস্ত 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 রব্বে কায়নাত বলেন ইদা যা আজল হুম যখন তোমাদের সময় ঘনিয়ে আসবে ফেরেশতার মাধ্যমে কানে ধনী দেব আইনাল এসতে ও ব্যক্তি তোমাদের ব্যস্ততা কোথায় তো মানুষ তো সময় কোনো কথা বলতে পারবে না ফেরেশতা বলবে জাল এসতে গাল বাকিয়াল ওবাল তোমরা যেটাকে ব্যস্ততা ভাবটা তোমার তোমার ব্যস্ততা শেষ এখন সব ব্যস্ততা সামনে কবর সামনে আখেরার সামনে পুলসিরার সামনে হাসর সামনে নাসর সামনে সব ব্যস্ততা তোমার সামনে